আপনাদের এই সমাবেশে আসতে বা এই জমায়েতে আসতে কোন প্রকার বাধা বিঘ্ন সৃষ্টি হয়েছেন কিনা? ছাত্রলীগ ছাত্রলীগ বরিশাল বিএন কলেজের স্টুডেন্টদেরকে প্রত্যেক ডিপার্টমেন্টে যে যে মানে ধাবার দিচ্ছে এবং মারামারি শুরু করে দিচ্ছে। অনেক আমার ছাত্র ভাইদেরকে ধরে নিয়ে গেছে এবং অনেক ডিপার্টমেন্টে তালা লাগানো হয়েছে। এতদিন আন্দোলনে আমরা দেখেছি শান্তিপূর্ণ আন্দোলন, হঠাৎ আজকে আপনাদের হাতে লাঠি কেন? কারণ আমাদের ভাই বোনদের উপরে আক্রমণ করা হয়েছে, এই কারণেই আমরা প্রস্তুতি নিয়েছি। ভাই বিষয় হচ্ছে আমরা মানুষ হিসেবে আমাদের মাথায় সবার মাথায় নিউরন আছে, তো নিউরন অনুযায়ী আমাদের মাথা যদি সঠিকভাবে কাজ করে তাহলে যে ছাত্রলীগের যে হামলা এই হামলা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। ছাত্রলীগ বহিরাগত দিয়ে হামলা করাইছে, এই হামলা কোনোভাবে মেনে যায় মেনে নেওয়া যায় না। আবার পুলিশ প্রশাসনের সামনে যে হামলা করছে, প্রশাসন কি করেছিল? প্রশাসন তো আমার বাবার ট্যাক্সের টাকায়, আপনারা বাবার ট্যাক্সের টাকায় চলে, তাহলে প্রশাসন কেন এই প্রতিবাদ করে নাই? প্রতিবাদ করা অবশ্যই ছিল, মানে উচিত ছিল, তাহলে প্রশাসন কি সরকারের দাস?